हाय एवरीवन, आमी राहुल और तुम्हारा देखो MLT by राहुल। आज का एक नतून वीडियो नहीं एसेछि तुम्हारे काछे। तो कल ऑटो अपग्रेड फर्स्ट राउंड अलॉटमेंट हो गए, तो एरपर सेकेंड राउंड तुम्हारे चॉइस फिलिंग आरो जी विभिन्न रकम प्रोसिडियर रही है तार बेपारे आज के वीडियोते आलोचना करब और तुम्हारे सेकेंड राउंड सम्पर्के आरो अनेक डाउट रही सेगुलो क्लियर करब। तो चलो वीडियो शुरू करा जाक। प्रथम टाइम टेबिल सम्पर्के बोले दी, न्यू कैंडिडेट रेजिस्ट्रेशन पेमेंट ऑफ काउंसिलिंग फिलिंग लॉकिंग चॉइस मॉडिफिकेशन राउंड टू फ्रॉम 1 PM ऑनवर्ड्स 11 नवंबर 14 नवंबर अप टू 5 PM प्रोसेस ऑफ सीट अलॉटमेंट एंड पब्लिश अलॉटमेंट रिजल्ट राउंड टू 15 नवंबर 2021 आफ्टर 5 PM एरपर ऑनलाइन पेमेंट ऑफ सीट अलॉटमेंट कोर्स फीस राउंड टू 15/11/21 থেকে 17/11/2021 7 PM ऑटो अपग्रेड सीट अलॉटमेंट रिजल्ट राउंड टू 18 नवंबर 2021 6 PM तुम्हारे टाइम ऑनलाइन काउंसिलिंग शेड्यूल सेकेंड राउंड बोले दिला। एरपर आसि सेकेंड राउंडर जो डाउट बा कारा कारा एलिजिबल तार बेपारे। तो प्रथम बोली कारा कारा एलिजिबल। तो देखो फर्स्ट राउंडे जरा सीट अलॉटमेंट होयनी तारा किन्तु सेकेंड राउंडर जो फर्स्ट एलिजिबल। एखाने देवाय रयेछे न्यू कैंडिडेट रेजिस्ट्रेशन अर्थात एरा न्यू कैंडिडेट अर्थात एराई न्यू कैंडिडेट एरा नतून भावे 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এবং নতুন ভাবে চয়েস ফিলিং এবং নতুন ভাবে কাউন্সেলিং করতে পারবে। এরপর আসি ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছিল এবং সেকেন্ড রাউন্ড অর্থাৎ অটো আপগ্রেড করে যারা সিট পেয়েছিল তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আর চয়েস ফিলিং বা কোনো লকিং বা এলিজিবল হবে না। এখানে আরেকটি ব্যাপার, যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি তাদের জন্য কিন্তু তারা যেমন এলিজিবল তারা মডিফাইও করতে পারবে। आज के 1 PM থেকেই তারা পারবে মডিফিকেশন অর্থাৎ তারা যে কলেজগুলি দিতে পারেনি তারা আবার নতুন করে অ্যাড করতে পারবে। এটি ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালোটমেন্ট এখনো হয়নি তাদের জন্য একটি খুশির খবর। এরপর বলি আরেক রকম স্টুডেন্ট, যারা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা কাউন্সেলিং কোনো কিছু করেনি তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য নতুনভাবে নিউ ক্যান্ডিডেট হিসাবে এলিজিবল। তারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে তারা চয়েস ফিলিং করে কাউন্সেলিং প্রসেসের মধ্যে এন্টার হতে পারবে। তো যারা যারা এখনও করেনি অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং কিচ্ছু করনি তারা সেকেন্ড রাউন্ডে তোমরা যদি এলিজিবল তারা অবশ্যই কাউন্সেলিং করো। এরপর আরেকটি বড় প্রশ্ন, ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালোটমেন্ট হয়ে একটি কলেজ পেয়েছিল কিন্তু তারা সেই সিটটিকে অ্যাকসেপ্ট করেনি তাদের কি হবে? তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য তারা এলিজিবল নয়, তারা কাউন্সেলিং থেকেই বাইরে বেরিয়ে যাচ্ছে। তার কারণ সিটটি চয়েস করতে হতো এবং অ্যাকসেপ্ট করতে হতো, তার ফলে সেকেন্ড রাউন্ডে সে এন্টার হতো। অর্থাৎ যারা করনি তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো চান্স পাবে না। সেকেন্ড রাউন্ডে শুধুমাত্র যারা ফার্স্ট রাউন্ডে কোনো রেজিস্ট্রেশন করেনি শুধুমাত্র তারা পারবে এবং যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে অ্যাকসেপ্ট করেছিল অটো আপগ্রেড হয়নি ফার্স্ট রাউন্ডে তারা শুধুমাত্র এলিজিবল হবে। তো ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটমেন্ট এবং অটো আপগ্রেডের পরে কতগুলো সিট বাকি আছে সেই সংক্রান্ত কোনো আপডেট যদি ওয়েবসাইটে আসে অবশ্যই আমি তৎক্ষণাৎ এই ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি শেষ করবার আগে আর একবার, যদি তোমরা এ সংক্রান্ত আরও অন্যরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। এ সংক্রান্ত আরও কিছু জানা চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। এছাড়াও পার্সোনালভাবে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট যোগাযোগ করবে। তো চলো আজকের ভিডিওটিতে এই ইনফরমেশনে দেওয়া ছিল, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য একটি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।